দেশের সবচেয়ে বড় চালের মোকাম নওগাঁয়। এই মোকামেও মাত্র দু সপ্তাহের মধ্যে চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। চালের দাম আবারও বেড়ে যাওয়ায় দিশেহারা খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দাম বলে দাবি মিল মালিক ও খুচরা ব্যবসায়ীদের। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলাকে বলা হয় উত্তরের শস্য ভাণ্ডার, অথচ এই জেলাতেই মাত্র দুই সপ্তাহের মধ্যে খুচরা বাজারে চালের দাম প্রকার ভেদে বেড়েছে প্রতি কেজি 5 থেকে 7 টাকা। মৌসুম শেষে পুরনো ধানের সরবরাহ কমে যাওয়ায় চালের দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বাজারে ধানের দাম বেড়েছে প্রতি মনে 50 থেকে 100 টাকা। এই সুযোগে পাইকারি চালের বাজারে দাম বেড়েছে মন প্রতি গড়ে 100 টাকা। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পার কেজিতে 5 থেকে 7 টাকা চালের দাম বেশি, হঠাৎ করে চাল দাম বৃদ্ধি হলে আমাদের চলাটা খুব কষ্ট। এত কষ্ট যে মানে আমরা বুদ্ধ হয়তো 500 টাকা দিন আমরা কাজ করি, কিন্তু 500 টাকা দিন কাজ করে যায় চাল কিনবো না তাল কিনবো না তরকারি কিনবো। বর্তমানে নওগাঁর পাইকারি বাজারে 50 কেজির বস্তা কাটারি ভোগ চাল 3,000 থেকে 3,100 টাকা, জিরাইল 2,900 থেকে 3,000 টাকা, ব্রি আর 28 ও 29 জাতের চাল 2,600 থেকে 2,700 টাকা, স্বর্ণা 2,500 থেকে 2,600 টাকায় বিক্রি হচ্ছে। প্রায় 1,000 টাকা নিয়ে বাজারে যাচ্ছি, সেটা হয়তো 3 কেজি বা 4 কেজি চাল কিনতে আমাদের 60% টাকা চলে যাচ্ছে। হঠাৎ করে চাউলের দাম বৃদ্ধি হওয়ায় আমরা সাধারণ জনগণ অনেক কষ্টে জীবনযাপন করতেছি, আর এই সময়ে চাউলের দাম বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। কী কারণে চাউলের দাম বাড়ে? ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে বাজারে নতুন ধান আসা শুরু করলে ধান চাল দুটোরই দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ধানের দাম বৃদ্ধি পাচ্ছে, আর ধানের দাম বৃদ্ধির কারণে চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে রোপা আমনের ভর মৌসুম শুরু হবে। রোপা আমন আসলে মোটা এবং মাঝারি চাউলটার দাম আবার কমে আসবে বলে আমরা মনে করি। নওগাঁ জেলায় উৎপাদিত চাল স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক চলে যায় দেশের বিভিন্ন জেলায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।